गाइस वेलकम टू माय चैनल एंड वेलकम टू अनदर ब्लॉग। आज के वीडियो बोनेर देवरेर बिये रिसेप्शनेर वीडियो एक्चुअली। तो ओदिन सकाले आमी वीडियोर कोनो इंट्रोडक्शन ना दिए वीडियो बनाते शुरू करेछिलाम। एक्चुअली एतो आमरा सबाई मिले मजा करछिलाम आर दुपुरेर पर थेके दुटो आड़ाइटा थेके कंटिन्यू मेकअप कराते बसे सेई रात्रे साढ़े सातटा आठटा पर्यन्त बाड़ीते एक एक करे सबाईके मेकअप करिये गेछि। तो आमी कैमरा हाते नेवा समय पाइनि, सकाले इंट्रोडक्शन देवार कथा भूले गेछिलाम, वीडियो रैंडम शुरू करे दियेछिलाम। क्यों ना वीडियो इंट्रोडक्शन दिए दी, ऑलरेडी हमें कोलकाता से चले। सो लेट्स स्टार्ट। गुड मॉर्निंग गाइस, এটা হচ্ছে নানপুরি সকালের ব্রেকফাস্ট। এটা দারুণ একটা গন্ধ হচ্ছে, কারি পাতা দিয়েছে না এগুলো? কারি পাতা কাঁচা লঙ্কা। হ্যাঁ, পুরো একদম মহারাষ্ট্রিয়ান ফুড বানিয়ে দিয়েছে। মহারাষ্ট্রিয়ান এ চানা মশলা, দারুণ টেস্ট বানিয়েছে। বউ ভাতে জলের বোতলেও এ মেনু কার্ড জলের বোতলে মেরে দিচ্ছো? না না, মেনু কার্ড আলাদা না। ওই দেখি দেখি দেখি, এ মেন মেনুটা কি এটা? এ বাটার রাইস, ভেজিটাল পটেটো ফিঙ্গার, পটলের দর্মা, দই কাতলা, বাগদার মালাইকারি, মশলা মটন, গ্রিন স্যালাড, ফ্রুট চাটনি, রোস্টেড পাপড়, লট চমচম, টু ইন ওয়ান রসগোল্লা, ম্যাঙ্গো রসগোল্লা, পাস পাস জোয়ান। এটা আসল মেনু কার্ড। স্টল, ফুচকা, কফি, মকটেল, রেশমি কাবাব, টিক্কা কাবাব, পেয়ারে কাবাব, কুলফি, আগুন বান। আর এইটা হচ্ছে স্টার্টার, আর সাইডেরটা মেন মেনু। তো ব্রেকফাস্ট করে একটু বাইরে বেরোলাম। এখন লোকজন কম আছে, আজকে সন্ধ্যাবেলায় রিসেপশন। বেরিয়ে ভাবলাম কি তোমাদেরকে একটু দিনের আলোতে প্যান্ডেল ট্যান্ডেলগুলো রাত্রে সাজাচ্ছিল কিভাবে কি করেছে দেখাই। এই জায়গাটাতে বউ বসবে, এই জায়গাটাতে এখানে সিংহাসন চেয়ারটা আনা হবে। তো এই সাজানো হয়ে গেছে, আর তো এই প্যান্ডেলটা সোজা গিয়ে দুদিকে ভাগ হয়ে গেছে। এটা আমি বাড়ির দিক থেকে এলাম, এই দিকে বাড়ি, বাড়িটার দিক থেকে বেরোচ্ছি। এটা এদিকে শুধু বউ বসার জায়গাটাই আছে, আর কিছু নেই। এবার এখান থেকে বেরিয়ে, এখান থেকে বেরিয়ে দুটো ভাগ, একটা এদিকে, এদিকে খাওয়ার প্যান্ডেলটা হয়েছে, আর একটা এদিকে, এদিকে এদিকে গেট। এবারে খাওয়ার প্যান্ডেলের দিকে আগে যাই, খাওয়ার প্যান্ডেলে সব কে কি করছে দেখে আসি। এটা হচ্ছে প্যান্ডেলে ঢুকলাম, এখনো কাজ চলছে এখানে। তো এখানে রেস্ট নেওয়ার জন্য, বসার জন্য এই জায়গাটা, এই পুরোটা, আর ওই ওইদিকে যেটা সেটা হচ্ছে তোমার খাওয়ার জন্যে। তো এই জায়গাটা এরকম করে সাজিয়েছে। এখনো বোধহয় কাজ চলছে, এখনো কিছু করবে, কাজ চলছে। আর ওইদিকে আর গেলাম না, কারণ ওইদিকে ওই ক্যাটারিং এর লোকেরা সব কাজকাম করছে, সিল টিল মারছে। এই 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 বেরিয়ে যাচ্ছি। তো আমি ওই প্যান্ডেল থেকে বেরিয়ে একটু গেটটা দেখাই, রাস্তার দিকে যে গেটটা, এখানে লাইট জ্বালানো হবে। এগুলো সব পুকুরের ধারে কাজ চলছে, রাত্রে আরো বোঝা যাবে। রিসেপশন রাতে হবে তো লাইটগুলো রাতে জ্বলবে, ভালো লাগবে। এখানে এগুলো লাইট লাগানো, এটা হচ্ছে এন্ট্রান্স। এখনো কাজকাম বাকি, তোমাকেই খুঁজছিলাম আমি, তোমাকেই খুঁজছিলাম আমি। এইদিকে বাড়ি, এইদিকে প্যান্ডেল, আমি গেছিলাম প্যান্ডেলে। আচ্ছা, তো ও এসছে, ওর সাথে আবার যাচ্ছি প্যান্ডেলের মধ্যে। আচ্ছা, তো ওর সাথে এলাম, এসে আগেরবার আমি ওই খাবার প্যান্ডেলের দিকে যাইনি, এখন যাচ্ছি, দেখছি কি চলছে ওদিকে। সব কাজকাম চলছে, আলু পেঁয়াজ ছেলা, রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট, এসব সব চলছে। বোতলে সিল লাগানো হচ্ছে, বিসলারির প্যাকেটের এগুলো খুলে।
তো দেখলাম রান্না বান্না হচ্ছে, এবার বেরিয়ে যাচ্ছি প্যান্ডেল থেকে, বেরিয়ে চলে যাই। প্যান্ডেলের পিছন দিকটা আছে মাঠ, মাঠের পরে আছে রাস্তা মেন রোডটা। এখানে হচ্ছে ওই এগুলো বাঁধাকপি চাষ হয়েছে আই থিঙ্ক। হ্যাঁ, ওই দূরে আখের ক্ষেত দেখা যাচ্ছে। এখনো কিছু সাজানো বাকি আছে, রাত্রে ফাইনালি দেখা যাবে কেমন করে সাজাচ্ছি। দিনের রাত্রে অ্যাকচুয়ালি লাইটিং কালার তো সবকিছু কালারফুল দেখতে লাগছে, মানে অ্যাকচুয়ালটা দেখা যাচ্ছে না, সাদাটা কেউ রেড হলুদ দেখতে লাগছে ওরকম। ফুলের কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি ওই জন্য ভাবলাম দিনের বেলা একটু দেখিয়ে দিই কেমন। আর এই বউ বসার জায়গায় এখনো কাজ বাকি আছে, কারণ এখানে নিচে কিছু বেছানো হবে, তারপরে এখানে সিংহাসন চেয়ার আসবে, উপরে এখানে লাইট ফেড হবে সাইডে। এখনো বউ বসার জায়গাতে এখন অনেক কিছু বাকি আছে। দুপুরে রান্না বান্না চলছে, মাছের মাথাটা কত বড় দেখো, মাছের মাথা ভাজা হচ্ছে। রিসেপশন রাত্রে, তো দুপুরে বাড়ির লোকেরা খাবে, তাই রান্না বান্না এগুলো বাড়ির ভিতরে চলছে। আর ওই চিংড়ে মাছ কাটা হচ্ছে ওদিকে। তো আমরা বেরিয়ে আবার প্যান্ডেলে যাচ্ছি। প্যান্ডেলের লোকেরা এখন রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট করছে, ওগুলো দেখতে প্যান্ডেলের লোকেরা কি রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট করছে সেটা দেখতে যাচ্ছি। এবার রোদ করেছো তো গেটটা ভালো করে দেখো, রান্না বান্না চলছে এখানে। মাংস মাংস ম্যারিনেট, মাছ ভাজছে। চারটে গ্যাসে রান্না চলছে, এগুলো মাছ ভাজা। এটা কি জিরে ভাজা হচ্ছে? ফ্রুট চাটনির জন্য ওসব নিয়ে এসছে, ফল টল, মশলা। বোনেদের বাড়ি থেকে বেরিয়ে আমরা বাগানের দিকে এলাম। এই সাইডটা বিশাল বড় বড় আম গাছ আছে। আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা একটা প্রাইমারি স্কুল। ওই যে ওখানে, ওটা মেন রোড ওটা। তো আমরা বাগানের দিকে এলাম ঘুরতে। আর প্যান্ডেলটা হয়েছে ওই যে ওখানে, যেটার মধ্যে এখন গেছিলাম। একটু বাগানে ঘোরাঘুরি করবো, বাড়িতে খুব গ্যাঞ্জাম ক্যাওয়াস, তারপরে বাড়ির দিকে চলে যাবো। দুপুরের মাংস রান্না হলো আর মাছের মাথা দিয়ে ডাল। এগুলো কি আদা রসুন বাটা? আদা রসুন বাটা, নারকেল গুঁড়া, বাপরে। আমি এটা অলরেডি সকালে করে নিয়েছি বোতলে, ওদের ছবি মেনু কার্ড সকালেই করেছি। এগুলো সব বোতল রেডি, জলের বোতল। পটলের দরমা হবে, তার জন্য পটল ভিতর থেকে সব ওগুলো বার করছে। ওইগুলো পটল, সাদা পটল। আর এদিকে ওই লাইট ফাইট লাগানো হচ্ছে। পটলের ভিতর থেকে একদিক থেকে কেটে বার করেছে, আর একদিক থেকে কিছু কাটেনি। পটলের দরমা না কি যেন একটা হবে তার জন্য। এই যে কাকু সব করছে। এই সাইডটা একবার দেখায়, রান্না বান্না চলছে যে। চাল উঠছে, এতগুলো চাল, এলাচ, গম, ওগুলো
তো লাঞ্চ দুপুরে প্যান্ডেলেই হচ্ছে, এটা মাছের মাথা দিয়ে ডাল। ও দেখো বোন ওখানে বসে খাচ্ছে, আমরা এখানে মাংস গুড ইভিনিং গাইস। এখন 8:30 বাজে, সেই বিকালে 2:30-3 থেকে বসেছি মেকআপ করাতে, আর এই এতক্ষণে আমি রেডি হয়ে উঠলাম, কন্টিনিউ সবাইকে মেকআপ করালাম, আর আমি নিজে মেকআপ করতে করতে পুরো ঘেমে আমার অবস্থা খারাপ। আমি লেহেঙ্গা পরেছি, এবার ঘর থেকে বেরাচ্ছি, বাইরে নাকি অনেক কিছু হয়ে গেছে, আমি সব মিস করে গেছি, এবার তোমাদেরকে দেখাচ্ছি চলো। এটা হলো কফি স্টল। হাই, এরা কারা? এরা কারা? আর লিপস্টিক, সারাদিন 100 বার লিপস্টিক পরালাম, পুরো ঘামলাম। চলো দিয়ে এবার আমরা বাইরের দিকে যাচ্ছি, আর আমার অবস্থা কেনা দেখো, ঘেমে পুরো ঝোল। এখানে বসার চেয়ার করেছে, আর এ তো গ্রিন কার্পেট বসিয়ে দিয়েছে পুরো। হ্যাঁ, তো আমরা গেট থেকে পুরো বাইরে বেরিয়ে গেলাম, কারণ প্রচন্ড দাঁড়ান তুলছি, ওদিক থেকে একটু ঘুরে আসি, অন্ধকার লেখা। তো এখানে হচ্ছে পুরো পুকুর আছে, চারিদিকে লাইট ফাইট লাগিয়েছে পুকুরে, আর জলের মাঝখানে ফোয়ারা। কি গল্প হয়েছে, বরফ পড়ে আছে। তো দুজন আছে, আমিও ঘামছি, মেকআপ তো গলে যাচ্ছে দুজনে। গরম লাগছে না? বিভৎস গরম লাগছে। তো এবার ভিতরে যাচ্ছি, এখানে যা অবস্থা গরমে, আমি ভিতরে যাচ্ছি খাওয়ার দিকে। তো এবার যাচ্ছি প্যান্ডেলের দিকে, লাইটের জন্য আমাকে আসল চেহারাটা দেখাই যাচ্ছে না। প্রচন্ড খিদে পেয়েছে, আমার বিভৎস খিদে পেয়েছে। আমি ভিতরে ঢুকে কোথায় কোনো স্টল আছে, উপরে উপরে আবার লেখা আছে, চলো দেখি কেসগুলো। এটা আগুন ফ্যানের স্টল, এটা মকটেলের স্টল, টিক্কা কাবাবের স্টল, রেশমি কাবাবের স্টল, পিয়ারে কাবাবের স্টল, কফির স্টল, কুলফির স্টল। এই টোটাল কটা স্টল হলো? 1, 2, 3, 4, 5, 6, মানে দুটো আছে, 7। আচ্ছা চল, কফিটা ডাবল আছে ওটা ভিতরে স্ক্রিন প্রেজেন্ট করা আছে জায়গায় জায়গাতে। তো এখন আমি কি খাবো দেখি, এক এক করে শুরু করছি, স্টার্টিং উইথ এটা হচ্ছে নারকেল গাছ, আর এটা কি আগুন পানের স্টল, এই দুজন সার্ভ করছেন। ওই দিকটাতে খাওয়া দাওয়ার প্যান্ডেল। আচ্ছা, তো এরপরে নেক্সট স্টল হচ্ছে, এটা হচ্ছে মকটেল। তো মকটেল স্টলে এনারা আমি মকটেলের স্টলে পরে আসছি,
রাস্তায় হঠাৎ করে কার সাথে দেখা হলো? হ্যালো, যাও। এখন স্টলে পরে আসছি, ওদিকে বানানো চলছে, মানে ইনস্ট্যান্টলি বানিয়ে ইনস্ট্যান্টলি দেওয়া হচ্ছে, ইনস্ট্যান্টলি বানিয়ে ইনস্ট্যান্টলি। আচ্ছা, তাও ভালো। আচ্ছা, এখন টিক্কা বানানো চলছে, শেষ হয়ে গেছে। এবার এসছি পেয়ারে কাবাবের স্টলে। তো এটা হচ্ছে পেয়ারে কাবাব, আমি একটা নিলাম এখান থেকে। ভালো লাগছে, একদম গরম গরম বানিয়ে ইনস্ট্যান্টলি দিয়ে দিচ্ছে, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে কি মেলাতে এসেছি। এরপরে নেক্সট স্টলে গিয়ে দেখাচ্ছি, নেক্সট স্টলে গিয়ে আমার বোন এখন ওখানে ছবি তুলছে ওদের সাথে। মনে এখানে ছবি তুলছে, আমি ওটাই দেখাচ্ছি। হ্যালো, ক্যামেরাম্যান আমাকে ছবি ভিডিও করছে, আমি ক্যামেরাম্যানকে হ্যালো। মেলায় এসে হঠাৎ করে লন্ডার সাথে দেখা হয়ে গেল। লন্ডা ছেলে ছেলে আমাদের ছেলে এত উঁচু করে চলে ছবি আবার আসবো এরকম। তো এবার যাচ্ছি আমরা কুলপি খেতে, মনে হচ্ছে কি মেলায় এসছি। মেলাতে তো তোমার মনে হচ্ছে মেলাতে এসছো? কুলপির স্টল এসছি, কুলপির স্টলে। ফ্লেভার আছে নাকি একটাই ফ্লেভার? কি কি ফ্লেভার আছে? বাটার স্কচ আছে, বাটার স্কচ, বাটার স্কচ আছে, বাটার স্কচটা দিন, দাবিয়ে বাটার স্কচ খাবো আজকে। থ্যাংক ইউ, আরেকটা দিন। আমি করে গিয়ে মাত্র সবার ঘরে বাজে গিয়ে কজন ভালো করে যাবে তো। মনে হচ্ছে কি যেন মেলা টেস্ট। এটা হচ্ছে টিক্কা কাবাব, আমরা এখন টিক্কা কাবাব খাচ্ছি। খাবে কি বলবে এটা? এটা আগুন প্যান। রেশমি কাবাব শেষমেশ চলে এসছে আর আমরা রেশমি কাবাবের জন্য ওয়েট করছি। শেষ হয়ে গেছিল স্টলে, আর একটু দিন না। চাটনি দিন দাদা, চাটনি দিন, চাটনি। এই তো আর একটা দিন আলাদা। ওই ওদিকে তো কন্টিনিউ বানিয়ে যাচ্ছে। আরেকটু দিন, আরেকটু দিন এটাতে দাদা, এটাতে আরেকটু দিন। তো রাস্তাতে হঠাৎ দেখা হলো জোকারের সাথে। হ্যাঁ, চলে গেল কাবাব নিয়ে। আমরা দুজন চলে এসেছি বাইরে যেখানে বর্ব বসে আছে, ওখানে চলে এসেছি কারণ ভিতরে প্রচুর গরম। আর এটা হচ্ছে, এটা হচ্ছে টিক্কা কাবাব, এটা হচ্ছে হাতে কি কি আছে বলো, রেশমি কাবাব। আর খেলাম দারুণ, দেরিকে দেখ।
little bit of gorm. Yes. So, देखिए काबा भी खेल अच्छे हैं बान में तो हाँ हाँ हेलो पीछे नहीं आते उधर से तो चुप चुप बोल ना खावा है नहीं बेटा एक जो दो ये एक जो যাবো ছবি তুলতে খাবার তো খেয়ে অবস্থা খারাপ খাবো আমাদের চারজনের তোল আমার বোনকে দেখো আরে ইয়ার তোকে তো দেখাই যাচ্ছে না ওটা কি ফুলটা মাথা মা মেয়ে একই রকম কালারের পরেছে মুখের মধ্যে কি কাবাব মুখে কি কাবাব এই তোমার সাথে একটা আগেই দেখা হলো খেয়েছো খেতে দিয়েছো আমার পটি আমার দিদির ছেলে আমার হাজবেন্ডকে দাদা বলে আমার দিদির ছেলে আমার হাজবেন্ডকে দাদা বলে মানে কোথায় আমি যাব আমরা এখন এসেছি ফুচকা খেতে ফুচকা এটা হচ্ছে আমার ভাবি ভাবির মা হচ্ছে এটা ভাবি এটা আমি বর্জটা আমি সবাই শেয়ার করবেন আসেন মামা
देखो अंकलेर कोले उठे खाली पाए लहंगा पूरे अंकलेर कोले उठे घरे जाबे हमरे अखुन ये सबाई के की सर्व कुछे एक पीछे ने गान चल चे ऐसो 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 ओ बाबा बच्चे गुलो जोकर के देखे खूब मजा पे थे मॉकटेल के देलाम हैं हैं तुम्हे बॉडी छेले तो हैं हैं वाला जो तुम्हे बेपर अच्छे जब बीए देशे सब्सक्राइबर शुद्ध देखो ये गलो तुम्हे किस কত রকম ফ্লেভার আছে স্ট্রবেরি ম্যাঙ্গো অরেঞ্জ কি কি ফ্লেভার আছে দাদা স্ট্রবেরি আছে পাইনাপল আছে ম্যাঙ্গো আছে কিউই আছে গ্রিন অ্যাপল আছে আপনার মিন্ট হবে কুল এবং হবে আচ্ছা পাইনাপল নেব আমি পাইনাপল একটা পাইনাপল দেন আমাকে পাইনাপল শেষ কি আছে আর গ্রিন থাকি গ্রিন থাকি ওই দেখি মার লেমনটা দিন পাক্কা মশিনা কই তুমি একটু ক্যামেরাতে আসো এই হচ্ছে পুরো অ্যারেঞ্জমেন্টের এইচওডি ভাই কোথায় তুই ভাই পুরো অ্যারেঞ্জমেন্টের হেড অফ দা ডিপার্টমেন্ট এই যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট সব উনি
কালাকাঁটটা না একটু ওষুধ ওষুধ টাইপের লাগছে দেখতে সত্যি তাই আমার সামনে পিছনে চারিদিকে ফ্যান, সামনে পিছনে সবদিকে ফ্যানে ফ্যান। চলো বলো রিলস বানাচ্ছে মেঘা, খেয়ে বলো কেমন লাগছে, না খাও। মেঘের মুখ দেখে মনে হচ্ছে নাক দিয়ে বেরিয়েছে তো। দাদা এত বাজে কথা বলবি, পিছনে আমার বড়দি, বড়দিকে আমি সাজিয়ে দিয়েছি আজকে, সবাইকে আমি সাজিয়ে দিয়েছি জানিস, পরপর সবাইকে সাজিয়ে গেছি। তো এখান থেকে ঘুরে এবার আমরা যাচ্ছি মেন কোর্সে, মেন কোর্সে এবার ডিনার। চলো পানওয়ালাটা একটা সাউন্ড করছে মধ্যে, যেটা ও ও মানে ওর আজকের মেন, আজকের মেন অ্যাট্রাকশন ছিল সেটা, যেটা খুব বেশি পছন্দ হয়েছে নাকি, কেমন করছিল দেখো, ঘুরে ঘুরে পান হচ্ছে ওরকম করছে। ডল টাইপের দেখতে লাগছে, আর দিদিকেও আমি সাজিয়ে দিয়েছি, ও উল্টো দেখাচ্ছে। এটা আমার বড়দি, আর মেজদি মাদার টেরেসা, মা বললো মাদার টেরেসা কোথায় আছে জানি না, আর এটা ছোট বোন, এই ছোট বোনেরই দেওরের বিয়ে হচ্ছে আজকে, অ্যাকচুয়ালি একটাই দেওর। এটা কে দেখি 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 একটু দেখি, ওরে বাবা, আমরা এবার খাওয়ার দিকে এসেছি না, খেতে এসেছি, খেতে এসেছি, সবাই খেতে বসে। ওখানেও একটা স্ক্রিন লাগিয়েছে, গোটা দুনিয়াতে স্ক্রিন লাগানো আছে। এই দেখো সামনে কে কে বসেছে দেখো খেতে। পটলের দর্মা, ক্যামেরাম্যান আমার ভিডিও করে, আমি ক্যামেরাম্যানের ভিডিও করি। বাগদান ভীষণ কষ্ট হচ্ছে, খুব টায়ার্ড লাগছে, কারণ এই হেভি একটা লেহেঙ্গা পরেছিলাম আমি, এরকম হেভি 10 কেজি ওজন লেহেঙ্গা একটা, খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমাকে মশা কামড়িয়েছে, মশা কামড়িয়েছে আমাকে। এটা হচ্ছে বড়বউয়ের ঘর, ফুল দিয়ে সাজিয়েছে বেডটাকে। আমি পানটা ভালো লাগছে, ভালো করে প্যাকিং করেছে তাই ভিডিও বানাতে গেছিলাম। তোর কত ভালো লাগছে দেখি, আমাকে খরচ পাগলি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, পুরো প্যান্ডেল ফাঁকা, এখন বড় বউ
আমার বোন সবাই খেয়ে সব গোজগাজ করানো হচ্ছে, সব খোলা টোলা হয়ে গেছে, এবার সবাই চলে যাবে। বিয়ে শেষ, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদেরকে টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো টাটা, গুড নাইট।